so weird. Hello everyone, welcome to my channel. আজকে আমার হাজবেন্ডের বার্থডে। যারা গতকালের ভিডিওটা দেখেছেন তারা হয়তোবা জানেন এই ফুলগুলো আমার হাজবেন্ডের বার্থডের উপলক্ষে আমি কিনেছিলাম। তো রাত্রে আমরা এগুলো দিয়ে উইশ করে ফেলেছি। এখন এখানে সকাল, আমি এই ফুলগুলোকে ভালো করে ক্লিন করে কেটে আর যে জিনিসটা আমি পানির ভিতরে দিয়েছি ওটা হচ্ছে ফ্লাওয়ার ফুড, সবগুলো একসাথে করে এখন আমি রেখে দিব। আর ফ্লাওয়ার ফুডগুলো দিলে অনেক দিন ফ্লাওয়ার ভালো থাকে, মাঝে মাঝে 2 সপ্তাহ পর্যন্ত ফ্লাওয়ার ফ্রেশ থাকে। অবশ্যই আপনারা যদি ফ্লাওয়ার ফুড সাথে থাকে তাহলে সেটা দিবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। ও জানি সব সময় সুস্থ সবল সুন্দর থাকে, কারণ ওই হচ্ছে আমাদের সব কিছু। ডালগুলো অনেক বড় ছিল এই জন্য এগুলোকে কেটে কেটে রাখছিলাম, সাথে ছোট ছোট ডাল কেটে গিয়েছিল, ওগুলোকে আরেকটা ফ্লাওয়ার বেসে রেখে দিয়েছি পাশেই, দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে। তো কেমন লাগছে? বলেছিলাম যে হ্যাঁ, দিনের আলোতে এটা অনেক সুন্দর লাগবে। আমার কাছে এটা এখন অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা আপু এই ইয়েলো ফুলগুলো দিয়ে সুমনকে বার্থডে উইশ করেছিল, এগুলোকেও আমি একটা সুন্দর ফ্লাওয়ার বেসে পানি দিয়ে সাজিয়ে রেখেছি। এগুলো দেখতে অনেক কিউট লাগছে আর এটা সুন্দর একটি স্মেলও আছে। আজকে আমি স্যামন ফিশ রান্না করছি আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই ফিশটা রান্না করা অনেক সহজ। মাছগুলোকে আমি প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে অনেকটা সময় মাখিয়ে রেখেছিলাম, তারপর তো দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এই ফিশটা খুব ভালো করে ফ্রাই করতে হয়, কারণ হচ্ছে এই ফিশের মধ্যে তেমন কোনো কাঁটা নেই, পুরো ফিশটার ভিতরেই অনেক মাংস। ভালো করে ফ্রাই না করলে এটার ভিতরে কাঁচা থেকে যায় আর সেটা বুঝতে পারবেন, এটার ভিতরে পিঙ্ক কালারের মতো দেখা যাবে। আর যদি এটা খুব ভালো করে ফ্রাই করতে পারেন তাহলে এটা আপনারা শুধু ফ্রাই করেও খেতে পারবেন। তারপর আমি সেই সেম অয়েলের মধ্যেই কিছু অনিয়ন দিয়ে দিয়েছি আর এই অনিয়নটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নিব, একদম দেখতে এরকম হতে হবে, কারণ স্যামন ফিশটা একটু যত্ন করে রান্না করতে হয়, আদারওয়াইজ এটা খুব বেশি একটা ভালো লাগে না। যদি ভালো করে রান্না করতে পারেন তাহলে অনেক টেস্টি হয়, আর না হলে খুবই খারাপ হয়ে যায়। তারপর একটু পানি দিয়েছি আর পানির মধ্যে একটু আদা রসুন দিয়ে দিলাম। এটা নর্মাল মাছের মতোই ফ্রাই করতে হয় কিন্তু একটু যত্ন সহকারে। তারপরে এর মধ্যে সব কিছুই দিয়ে দিব, একটু হলুদের পাউডার, একটু মরিচের পাউডার আর একটু ধনিয়া পাউডার দিয়ে খুব সুন্দর করে এটাকে ভুনা করে নিব। যখন অনিয়নগুলো একদম এরকম ভুনা ভুনা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা একটু পানি দিয়ে দিব। অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ভুনা করবেন, আমি এখানে অয়েলটা কম দিয়েছি এই জন্য আমি একটু সময় নিয়ে ভুনা করেছি। আর এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা অবশ্যই চিন্তা করে দিবেন, কারণ মাছেও কিন্তু মাখিয়ে রাখার সময় লবণ দেওয়া হয়েছে। লবণ দিয়ে এখন একটু পরে দেখা যাবে যে ঝোলটা বলক হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে একটু ভালো করে নেড়ে ছেড়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। একদম পানি শুকিয়ে গিয়েছে এখানে আর মাখা মাখা হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নিব। কারো যদি ইচ্ছে হয় তারা একটু পানি থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন, তাহলে একটু ঝোল ঝোল খেতে পারবেন। আমি এখানে এভাবেই খাবো, কারণ স্যামন ফিশটা যদি একটু মাখা মাখা হয় তাহলে একটু বেশি ভালো হয়, বাট ঝোল থাকলে কোনো সমস্যা নেই, আপনারা সেভাবেও খেতে পারেন। তো এই ছিল আমার আজকের স্যামন ফিশ রান্না। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। যদি কোনো ভিডিও আমি আপলোড করি তাহলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে।
তাহলে এখানে আমি শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।